সর্ষের মধ্যে ভূত তা প্রমাণিত হলো আবারও। আইওসির সিলিন্ডার বোঝাই লরি থেকে উদ্ধার খালি গ্যাস সিলিন্ডার, এছাড়া সিলিন্ডারের কর্ক কাটার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 6 অভিযুক্তকে। মোট 3টি লরি থেকে ধাপে ধাপে উদ্ধার করা হয়েছে সংশ্লিষ্ট সরঞ্জাম। পুলিশ জানায়, বুধবার সকালে প্রাপ্ত খবরের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এটিএসআর জওয়ানদের নিয়ে পানিসাগরের নোয়াগাঁও ও রামনগর এলাকায় ওত পেতে বসে। এ সময় আইওসির 3টি সিলিন্ডার বোঝাই লরি নোয়াগাঁও ও রামনগরে প্রবেশ করে। তখন পুলিশ 3টি লরিকে আটক করে। লরি 3টিতে তল্লাশি চালানোর পর সন্ধান পাওয়া যায় খালি সিলিন্ডারের, পাওয়া যায় সিলিন্ডারের কর্ক কাটার সহ অন্যান্য সামগ্রী। উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী জানান, লরিতে খালি সিলিন্ডার রেখে ভর্তি সিলিন্ডার খোলা বাজারে বিক্রি করে দেয় লরির চালক ও সহচালকরা। যে আমরা গ্যাস কিনে নিয়ে যাচ্ছি, আমরা ঠিকভাবে সার্ভিস পাচ্ছি না, সেই অভিযোগের ভিত্তি করে আপনাদের মতো অনেক মানুষ আমাদেরকে কিছু কিছু খবর দিয়েছে যে এরকম নোয়াগাঁতে বোধহয় রাত্রেবেলা এই ধরনের ঘটনা হয়। সেই অভিযোগের উপর ভিত্তি করে আমরা সোর্স লাগিয়েছিলাম এবং এক একটা গাড়িতে 306টা করে সিলিন্ডার থাকে, যেটা সিলিন্ডার সময় বুক হয়েছিল। কিন্তু এখানে যেটা দেখা গেছে, প্রায় 20টার মতো সিলিন্ডার বেশি আছে বলতে খালি সিলিন্ডার ঢুকিয়ে দিয়েছে, ভর্তি সিলিন্ডার তারা বিক্রি করে দিয়েছে। এবং লেবাররা বলছিল তারা নাকি 500 টাকা করে পায়। এবং এখানে আরেকটা পিকুলিয়ার, এখানে যাদেরকে অ্যারেস্ট করেছি, একজন শিলচরের এবং বাকি যে চারজন আছে, চারজনই হলো পেকুচোরা পানিসাগর, এক জায়গার মানুষই সবাই, মানে তা এখানে একটা গ্যাং অপারেট করছে এই কাজটার জন্য। এসপি ভানুপদ চক্রবর্তী বলেন, আইওসির গাড়ির চালক ও সহচালকদের কেন্দ্র করে গ্যাস সিলিন্ডার পাচারের একটি চক্র গজে উঠেছে দীর্ঘদিন ধরে। এই পাচার বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে, তবে 2 জন পলাতক। রিপোর্ট নিউজ ফাইন্ডার।